আসসালামু আলাইকুম আমার প্লে গ্রুপের ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও আপনাদেরকে শিমুল নিমের নর্থসাইড স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে স্বাগত। আমরা জানেন আমাদের করোনা নিয়ে আমাদের কতই চলছে, আপনারা তো সবাই জানেন। জানি আপনাদের ড্রয়িং মিস। আমি আপনাদের একটু করোনা নিয়ে বলি। করোনা সম্পর্কিত আপনারা সবাই এর আগেও শুনে আসছেন, আমি আবারও বলছি। আপনারা সবাই তো জানেন যে করোনা মহামারী আমাদের কিভাবে আক্রান্ত করেছে। সেই জন্য আমরা কি করব, আমরা সবাই ঘরের ভিতরে থাকব, বাইরে আমরা কম যাব। আমরা কি করব, আধা ঘন্টা থেকে 20 মিনিট পর পর আমরা হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ করে নেব। চলুন এবার আমরা সবাই এবারে আমরা ক্লাসে যাই। তবে ক্লাসে ফিরে যাওয়ার আগে কি করব, আমরা ছোট্ট একটা ছড়া বলবো। ছড়াটা কিন্তু আপনারা আমার সঙ্গে বলবেন। আমরা চলেন এবার ছড়াটা বলি। ছড়াটার নাম কি জানেন? আতা গাছে তোতা পাখি। নিন এবার শুরু করি আমরা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এইভাবে আপনারা সবাই নিশ্চয়ই আমার সাথে বলেছেন। হ্যাঁ, এবার চলুন আমরা এবার বোর্ডে একটু দেখি আমাদের শীটটা। দেখতে পাচ্ছেন বোর্ডে কি সুন্দর করে আমাদের শীট দেওয়া আছে। এটা কিন্তু আমাদের নতুন ক্লাস আজকে। আমরা এর আগে কি করেছিলাম, সূর্যের হাসি। আজকে দেখেন আমরা কি করছি, শীতকালীন মজাদার সবজি খাই, সুস্বাস্থ্যের অধিকার হই। কিন্তু তার আগে কি আমরা রাঙিনি, কিন্তু আপনারা সবাই কি জানেন সবজি, আপনারা সবাই শীতকালীন সবজি কত সুস্বাদু আর কত মজাদার হয়। আপনারা কি সবজি খান? আমি কিন্তু সবজি খাই। এই সবজিগুলো খেতে কিন্তু অনেক মজাদার। দেখছেন কি সুন্দর সুন্দর সবজি দেওয়া আছে এখানে। কি কি সবজি দেওয়া আছে বলেন তো? হ্যাঁ, একটা কি দেওয়া আছে, টমেটো। তারপরে কি দেওয়া আছে দেখে, মটরশুঁটি। তার নিচে কে দেওয়া আছে, গাজর। আপনারা নিশ্চয়ই এগুলো সবাই খান, এগুলো খুব পুষ্টিকর খাবার, এগুলো খেতে হবে, এগুলো খেলে ভালো উপকারী হবে আপনাদের। আমরা চলুন দেখেন এবার আমরা কিন্তু সুন্দরভাবে শীতটাকে বুঝে নিচ্ছি। শীতটা দেখেন আমাদের কি কি দেওয়া আছে, আমাদের টমেটো পাতি এই টমেটোটা। ছোট্ট সোনামণিরা এবার আমরা একটু রংটা বুঝে নিই। দেখুন টমেটোতে কি দেওয়া আছে, টমেটোর গায়ে কি রং, লাল রং, তাই না? আর টমেটোর যে বোটাটা সেটা আছে কি, গাঢ় সবুজ। এরপরে দেখেন দেওয়া আছে মটরশুঁটি, মটরশুঁটির ক্ষেত্রে কি দেওয়া আছে, হালকা সবুজ। তারপরে আছে গাজর, গাজরে আমাদের কি দেওয়া আছে, কমলা রং দেওয়া আছে। গাজরের যে দেখতে পাচ্ছেন বোটাগুলো দেখতে পাচ্ছেন, সেটাতে কি দেওয়া আছে, গাঢ় সবুজ। আর দেখেন ল্যান্ডে দেখছেন দাগ দেওয়া আছে না, ওগুলাতে ল্যান্ডে আমরা কি রং দিয়েছি, ফার্স্টে আমরা একটু হলুদ দিয়েছি, তারপরে কফি হালকা করে শেড দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার চলুন আমরা শীটে যাই, আমরা রং করব। দেখুন আমি শীটে ফিরে আসছি, আপনারা নিশ্চয়ই শীট নিয়ে আসছেন। আমরা ঝটপট সবাই শীট নিয়ে বসে পড়েছি। বোর্ডে যেভাবে শীট নিয়ে আটকাবো, আমরা যেভাবে আগের ক্লাসে করেছি, বোর্ডে এভাবে শীট আটকায় নিব, রং রাখবো। দেখেন আমার পাশে রং আছে, রাবার আছে, আবার দেখছেন কাটার আছে। আপনারা পাশে সবাই নিয়ে বসেছেন, এবার চলুন আমরা রং করতে শুরু করি। আমরা কি করব দেখুন, আমাদের টমেটো দিয়ে আমরা শুরু করব। ফার্স্টে আমরা টমেটো, টমেটো তো কি রং বলেছিলাম, টমেটোর গোটায় আছে কি, গাঢ় সবুজ। আমরা গাঢ় সবুজ দিয়ে রং করা শুরু করি। দেখুন আমরা কিভাবে বলেছিলাম, আমরা কি করে বর্ডার লাইন, বর্ডার লাইন দেওয়া শুরু করেন। এভাবে আমরা বর্ডার লাইন দিয়ে দিয়ে ভরাট করে নিব। দেখছেন আপনারা সবাই, আমরা কিন্তু ডিপ করে করব, চেপে চেপে রং করব। দেখুন চেপে চেপে কিভাবে রং করছি, আমি বর্ডার দিয়ে নিচ্ছি। এভাবে আপনারা সবাই বর্ডার দিয়ে নেন, আমার সঙ্গে সঙ্গে আপনারা সবাই গাঢ় সবুজ রং করা শুরু করেন। দেখুন কিভাবে আমরা রং করি, আপনারাও সবাই আমার সাথে রং করেন। এইভাবে আমরা খেয়াল রাখবো দাগের বাইরে যেন আমাদের রং না যায়। এবার দেখেন আমরা ভরাট করে নিচ্ছি, ভরাট করার সময় খেয়াল রাখবো যেন কোথাও কোনো সাদা ভাব না থাকে। দেখছেন কি সুন্দরভাবে রং করে ফেলছি, আমার কিন্তু গোটা রং করা শেষ। এবার আমি কি করব, টমেটোর গায়ে রং করব। কিন্তু টমেটো তো রং করার সময় আমরা খেয়াল করব কি, টমেটোর চোখে আর ঠোঁটে কিন্তু আমরা কেউ রং দিব না, ভুলেও কেউ রং দিব না। এবার টমেটোর গায়ে দেখেন আমরা সুন্দর করে বর্ডার দিয়ে দিচ্ছি। আপনারা আমার সাথে সাথে বর্ডার দিয়ে নিন এভাবে। এইভাবে সুন্দরভাবে বর্ডার দিয়ে নেন যেন দাগের বাইরে না যায়। আপনারা তো জানেন যে কিভাবে বর্ডার দিতে হবে, আপনারা তো এর আগে ক্লাস করে আসছেন।
আবারও করাচ্ছি, আবারও দেখেন, আমার সাথে সাথে আপনারা আবারও করতে থাকবেন, আমার সাথে 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 করতে থাকলে আপনাদের ভালো হবে, রংটা আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে, আপনাদের মনে থাকবে কোথায় কি রং আছে। আমরা মজা করতে করতে রং করি, টমেটোটা কি আমাদের কার্টুন, তাই না? কার্টুনটাকে আমরা এই রং করছি, আমরা কি এই টমেটোটা খাই, আমরা টমেটোটার রং কি হয় আমার দেখছেন, লাল রং, আমরা কি সুন্দর করে লাল রং করছি, তাই না? দেখুন আমরা লাল রং করে ফেলছি, আমার বর্ডার দেওয়া শেষ, এবার আমি গাঢ় করে ভেতর ভরাট করছি। ভরাট করার সময় খেয়াল রাখবেন চোখে যেন রং না যায়, দেখছেন? আমি কিন্তু কোনো সাদা ভাব রাখবো না। এইভাবে আমি রং করতে থাকবো, চেপে চেপে রং করবো। দেখেন আমি কি সুন্দর ভাবে এক সাইড থেকে রং করলাম, ওই সাইডের করা শেষ, এবার এই সাইডে আমি করতে আসছি, এক সাইড থেকে রং করে এবার এই সাইডে আমি সুন্দর করে ভাবে রং করে নেব। রং করার সময় আমাকে চোখ আর ঠোঁটের দিকে খেয়াল রাখতে হবে, কারণ আমাদের চোখ আর ঠোঁটে কখনো রং হবে না। দেখছেন আমার রং করা কিন্তু শেষের পথে, আপনারাও কি আমার সাথে সাথে করে ফেলছেন, আপনারা আমার সাথে সাথে এরকম ভাবে সুন্দর ভাবে রংটা করে ফেলেন, সুন্দর হবে রং করাটা তাহলে আপনাদের। এখানে আমরা কি সুন্দর ভাবে রংটা করে ফেলছি, আমরা চোখের দিক দিয়ে দেখছেন আগের সূর্যের হাসির মতো, এখানেও চোখ আছে, তো আমরা চোখটাকে সুন্দর করে চোখের দিক দিয়ে ঘিরে নিলাম, ঠোঁটটা কিন্তু সুন্দর করে, কিন্তু আমাদের শীতটাকে খেয়াল রাখতে হবে, শীতটা যেন আমাদের কোনো ময়লা না লাগে, শীতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখছেন আমরা রং প্রায় শেষ আমার হয়ে যাচ্ছে, আপনাদের কি অবস্থা, আপনাদেরও নিশ্চয়ই শেষ, এভাবে রংটা শেষ করে ফেলে রংটা মসৃণ হবে, রঙে কোনো এগুলো থেগুলো থাকবে না, আমার মতে এইভাবে আপনারা রং মসৃণ করে ফেলেন, রংটা দেখতে যেন সুন্দর লাগে, টমেটোটা দেখতে মনে হচ্ছে না লাল টুকটুকে টমেটো, কত সুন্দর টমেটো দেখছেন। আমার কিন্তু টমেটো রং করা শেষ, আপনাদের কি অবস্থা, আশা করছি আপনাদেরও টমেটো রং করা শেষ, আমার টমেটো রং করা শেষ। এবার আমি যাবো মটরশুঁটিতে, মটরশুঁটিতে আমি কি দিব দেখছেন, আমি মটরশুঁটিতে কি দিব, হালকা সবুজ রংটা দিব, মটরশুঁটিও কি করবো বর্ডার দিব, এইভাবে বর্ডার দিয়ে দিয়ে ফেলতে হবে, দেখেন আমি বর্ডার দিচ্ছি, মটরশুঁটিতে এইভাবে বর্ডার দিয়ে নেবেন, তাহলে কি হবে রংটা ভালো হবে, দাগের বাইরে যাবে না। এবার ভরাট করে ফেলেন, দেখেন আমি ভরাট করে ফেলছি, আমার মটরশুঁটি রং করা শেষ। এবার যাবো আমরা গাজরে, গাজরে আমরা কি কালার দিব, কমলা কালার দিব, তার আগে আমরা গাজরের বোটাটা করে নিই, গাজরের বোটাটায় আমরা কি রং দিব আমরা বলেছিলাম, আপনারা কি জানেন, আমরা গাজরের বোটায় গাঢ় সবুজ দিব, এই যে দিয়ে নিচ্ছি গাঢ় সবুজ, দেখছেন এভাবে দিয়ে দেবেন, আগে বর্ডার দিয়ে নেবেন, পুরোটা এভাবে দিতে পারবেন, এভাবে সুন্দর করে পুরোটাতে বর্ডার দিয়ে নেবেন, বর্ডার দেওয়া শেষ করে আগে যেভাবে করেছেন ওভাবে বর্ডার দেওয়া ভাবে শেষ করে তারপরে এই যে আমরা ভরাট করে নেব, দেখছেন কিভাবে ভরাট করছি, এইভাবে আপনারা ভরাট করে ফেলেন। আমার কিন্তু গাজরের গোটা রং করা শেষ, আপনাদের কি শেষ হলো,
আপনারাও শেষ করে ফেলেছেন। এইবার দেখেন আমরা গাজরে যাব, গাজরে কমলা কালার, কমলা কালার দিয়ে সুন্দর করে দিচ্ছেন, বর্ডার দিয়ে নিচ্ছি। কিভাবে বর্ডার দিচ্ছি দেখে নেন, আপনারা এরকম করে আমার সাথে সাথে বর্ডার দিয়ে নেন। দেখেন আমার কিন্তু বর্ডার দেওয়া প্রায় শেষ, আপনাদের কি অবস্থা? আপনাদেরও নিশ্চয়ই শেষ হয়ে যাচ্ছে বর্ডার দেওয়া আমার সাথে সাথে, আমার সাথে সাথে করলে আপনাদেরও বর্ডার দেওয়া শেষ হয়ে যাবে। আমার দেখেন বর্ডার দেওয়া শেষ, এবার কি করবো, ভরাট করবো, দেখছেন আমি এভাবে ভরাট করছি, আমার সাথে সাথে আপনারা এভাবে ভরাট করে ফেলেন। দেখছেন আমি গাজরে ভরাট করতে শুরু করেছি, আমার গাজরে নিচের দিকে নিচের অংশ ভরাট করা শেষ হয়ে গেছে। এবার দেখেন আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, আপনারা আমার সাথে সাথে আস্তে আস্তে এভাবে উপরে যাবেন। দেখছেন আমি কিভাবে রং করছি, রং দাগের বাইরে একটু যাবে না, রং গাঢ় মসৃণ হবে, রঙে কোনো সাদা ভাব থাকবে না। রং কিন্তু আমরা চেপে চেপে করব, রং চেপে চেপে করলে কি হবে, রং কিন্তু গাঢ় হবে। আমরা সবাই এভাবে রং চেপে চেপে করব। দেখেছেন আমার কিন্তু গাজর রং করা শেষ, আপনাদের কি শেষ? হ্যাঁ আমার গাজর রং করা আপনাদেরও শেষ। এবার চলেন আমরা যাই ল্যান্ডে, ল্যান্ডে আমরা কি করবো, ফার্স্টে হলুদ দিয়ে নিবো। দেখেন এভাবে ফার্স্টে আমরা সুন্দর করে একটু হলুদ দিয়ে নিই, এই জায়গাগুলোতে আমরা সুন্দর করে একটু হলুদ দিয়ে নিচ্ছি। দেখছেন এভাবে আমার সাথে সাথে আপনারাও হলুদটা দিয়ে নেন। হ্যাঁ এইভাবে আমরা হলুদটা দিয়ে নেব। হলুদ রং দেওয়া শেষ, এবার দেখেন একটু আমি একটু হালকা করে কফি রংটা দিয়ে নেব। দেখছেন আমি হালকা করে কফি রং দিয়েছি, আশা করছি আপনারাও শুরু করেছেন আমার সাথে সাথে কফি রং দেওয়া। শেষ পর্যায়ে চলে আসছি, আপনারা আমার সাথে সাথে শেষ পর্যায়ে চলে আসছেন নিশ্চয়ই। আমার কিন্তু রং করা শেষ, দেখুন এভাবে আপনাদেরটা উঁচু করুন, দেখুন আমারটা কত সুন্দর লাগছে, আপনাদেরটা সুন্দর, হ্যাঁ আপনাদেরটাও সুন্দর লাগছে তাই না, কত সুন্দর আমরা সুন্দর করে রং করেছি। হ্যাঁ আমরা এইভাবে রং করতে থাকবো, তাহলে আমাদের রং সুন্দর হবে। আমরা আমাদের রং এখানে আজকের মতো শেষ করলাম, আমরা পরবর্তী ক্লাসের জন্য আবার আসবো, এই জন্য আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।